এটা হয়তো বলার মতো একটা ঘটনা নয়, কিন্তু আমার মনে হলো সবার সাথে শেয়ার করি। ট্রেনে উঠে জানলার সিটের পাশে বসে আছি, প্রচণ্ড গরম, তরতর করে খাচ্ছি। আমার সামনে সিটে একজোড়া কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বসে আছে। মেয়েটা জানলার পাশে বসে ছেলেটার কাঁধে মাথা রেখে শুয়েছিল। রোদ্দুর এসে পড়ছিল মেয়েটার মুখে। ছেলেটা উঠে গিয়ে জানলার পাশে বসল, যাতে আর রোদ্দুরটা মেয়েটার মুখে এসে না পড়ে। মেয়েটার কপাল থেকে গড়ানো ঘামটা ছেলেটার রুমাল দিয়ে মুছে দিল। ছেলেটার মুখে রোদ্দুর এসে পড়ছিল, ছেলেটা ওই রোদে রীতিমতো পুড়ে যাচ্ছিল। মেয়েটা খুব ক্লান্ত ছিল বোধ হয়। ছেলেটা ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বার করে মেয়েটাকে খাইয়ে দিল। কি যে সুন্দর লাগছিল দেখতে ওদের দুজনকে, আমি আর চোখে বার বার তাকাচ্ছিলাম। ওরা পরে স্টেশনে নেমে গেল। ট্রেন থেকে নামার সময় ছেলেটা মেয়েটার ব্যাগটা নিজের পিঠে বাঁধিয়ে নিল। তারপর মেয়েটার হাতটা ধরে ছেলেটা চলে গেল। কি যে ভীষণ সুন্দর লাগলো এত কম বয়সে এত দায়িত্ববান ছেলে, খুবই কম দেখা যায় আজকের দিনে।